জন্ম হয়েছে সৌদি আরবে, বাবা একজন শ্রীলঙ্কান তবে মা বাংলাদেশি। সেই সুবাদে দেশে আসা জাতীয় দলের জার্সিতে খেলা, বলছি সাইফ হাসানের কথা। চলছে বাঙালিদের শোকের ফেব্রুয়ারি মাস, দেশে সর্বত্রই কোনো না কোনো আয়োজনে ভাষা শহীদদের স্মরণ করছেন দেশের মানুষ। ভাষার মাসের সম্মানে চলমান বিপিএলও আছে নানা আয়োজন, তবে বাংলাদেশে জন্ম না হওয়া সাইফের ভাষার মাসের প্রতি সম্মান দেখানোটা ছিল সবচেয়ে আলাদা। বিপিএলে নিজেদের অষ্টম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয় দুর্দান্ত ঢাকা। ম্যাচ হারলেও দারুণ ব্যাটিং করেছেন সাইফ ও নাইন। সাইফের 42 বলে 57 রানের ইনিংসে 175 রানের সংগ্রহ পায় ঢাকা। এরপরে সাইফ নাইনকে কথা বলার জন্য ডাকেন ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। সাইফকে তার ব্যাটিং নিয়ে ইংরেজিতে প্রশ্ন শুরু করেন তিনি, তখনই হুট করে তাকে থামিয়ে দেন সাইফ। ধারাভাষ্যকারকে ভাষার মাসের কথা স্মরণ করিয়ে অনুমতি চান বাংলায় কথা বলার। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। পরে অনুমতি পেয়ে বাংলাতে শামীম আশরাফের প্রশ্নের উত্তর দেন সাইফ। বাংলা ভাষার প্রতি তার এমন সম্মান দেখানোর বিষয়টি এখন নেট দুনিয়ায় ভাইরাল, বিভিন্ন মহল থেকে এমন কাজের অনেক সুনাম পাচ্ছেন সাইফ। বিপিএলের 10ম আসরে এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে মোট 131 রান করেছেন সাইফ হাসান। আমি হোসেন, সময় সংবাদ।